ধীরে ধীরে অতল জলে তলিয়ে যাচ্ছে আস্ত একটা বাস। চোখের সামনে এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখে সেতুর ওপর দিশেহারা স্থানীয় বাসিন্দাদের ছোটাছুটি। সোমবার এই ছবি মোবাইল ফোনের ক্যামেরা বন্দি করেন মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা সাফিরুল ইসলাম। বালির ঘাটের ব্রিজের মধ্যে স্টেট বাসটি যখন পড়ে যায় তখন সামনের আরেকটি বেসরকারি বাসে ছিলেন শফিরুল ইসলাম। শফিরুল কালকে সেই ঘটনা প্রত্যক্ষদর্শী। দেখছি যে বাসটা পুরোটা ডুবে গিয়েছে আর জলের ফোয়ারাটা উঠছে, কিছু বেশ ভালোভাবে ফোয়ারাটা উঠছে। তো সেই ভিডিওটা কি তুমিই তুলেছিলে? ভিডিওটা আমি করেছিলাম। মানে মর্মান্তিক ঘটনা, একটা দুর্ঘটনা, একটা দেখে খুব খারাপ লাগছে যে বাসে অনেক যাত্রী ছিল, দেখে মনে হচ্ছে তারা তো বাঁচবে না আর মরে যাবে হয়তো, এরকম সবাই দেখছে করছে, অনেকে অনেক রকম বলছে যে হাই হাই কি হলো হ্যান ত্যান বলছে। মর্মান্তিক এই দুর্ঘটনা কেড়েছে বহু মানুষের প্রাণ। সেই তালিকায় রয়েছেন বীরভূমের মুরারইয়ের বাসিন্দা মিনতি ও তার ছেলে শুভ মিত্র। আত্মীয়ের বাড়ির অনুষ্ঠান থেকে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ছেলে, কিন্তু যাত্রাপথেই থেমে গেল জীবন। আমার দাদা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস সকাল 6:30 ফোনে পাচ্ছিল, লিখলো আমি কোথায় রে, তুই কোন আর রিপ্লাই আসে। একই পরিণতি হয়েছে নদিয়ার করিমপুরের বাসিন্দা রুম্পা ও তার 9 বছরের ছেলে দেব প্রামাণিকের। সোমবার ছেলেকে ডাক্তার দেখাতে বহরমপুর নিয়ে যাচ্ছিলেন মা, সঙ্গে পরিবারের আরও কয়েকজন সদস্য। করিমপুর থেকে ওই বাসেই উঠেছিলেন তারা। দুর্ঘটনায় মা ছেলে দুজনেরই মৃত্যু হয়েছে। চিকিৎসা করাতে গিয়ে তো এই তো কি হলো, চিকিৎসা তো আর হলো না, আমরা তো পেলাম না, তাদের আর হারিয়ে দিলাম, সারা জীবনের মতো আর তো ফিরে আসবে না। ভয়াবহ বাস দুর্ঘটনার বলি নদিয়ার মুরুটিয়ার দেবাশিস মণ্ডল। অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ আনতে বহরমপুরে যাচ্ছিলেন দেবাশিস। সোমবার সকালে করিমপুর থেকে বাসে উঠেছিলেন, বলেছিলেন তাড়াতাড়ি ফিরবেন, কিন্তু আর ফেরা হলো না। মঙ্গলবার বাড়িতে পৌঁছলো নিথর দেহ। মৃতদের তালিকায় রয়েছেন দুই শিক্ষক, একজন প্রদ্যোৎ চৌধুরী নদিয়ার নাতনা পশ্চিমপাড়ার বাসিন্দা, অপরজন করিমপুরের মলয় বিশ্বাস। দুজনেই শনিবার বাড়ি এসেছিলেন, সোমবার সকালে স্কুলে যাচ্ছিলেন, কিন্তু আর যাওয়া হলো না। প্রত্যেক শনিবার সোমবার এই বাসায় যেতেন, আর যাবেন না, আর কোনোদিন যাবেন না। এমনই বহু মানুষের প্রাণ কেড়েছে মুর্শিদাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনা। প্রিয়জন হারিয়েছে বহু পরিবার। গোপাল চট্টোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার ও বিতনু চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।